ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গলি টেকস্কোয়াড, আর বেঙ্গলি টেকস্কোয়াডের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি একটা খুব ইন্টারেস্টিং জিনিস নিয়ে আলোচনা করব, ইন্টারেস্টিং প্লাস একটা অ্যালার্ট বলতে পারে, যে নতুন ধরনের কিন্তু ফ্রডিং এখন আপনাদের সাথে হচ্ছে এবং অলরেডি দিল্লির একটা লোকের সাথে এটা হয়ে গেছে এবং হাফ কোটি টাকা মানে 50 লাখ টাকা কিন্তু একটা লোকের ব্যাংক থেকে চলে গেছে জাস্ট একটা মিস কলের মাধ্যমে। তো এটা কেন হয়েছে, কিভাবে হয়েছে সেটা সম্পর্কে একটু আলোচনা করার চেষ্টা করব। বাট তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন, প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন, তাহলে যেটা হবে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। ফ্রডিং কেস আপনারা অনেক দেখেছেন, যে কল করে ফ্রডিং করছে, পিন নাম্বার দিয়ে ফ্রডিং করছে, এটিএম কার্ড ক্লোন করে ফ্রডিং করছে, এছাড়াও আপনার ইন্টারনেট ব্যাংক হ্যাকিং করে কিন্তু ফ্রড করছে। কিন্তু এই ধরনের ফ্রড কিন্তু আপনারা অনেক কমই শুনেছেন। এর আগেও একবার মিস কল ফ্রড নিয়ে আলোচনা করেছিলাম, বাট সেটা অন্য ধরনের ছিল, কিন্তু এইটা কিন্তু একবারে 50 লাখ টাকা চুরির গল্প। দিল্লির একটা লোকের ফ্রড হয়েছে এটা, এবং সেই ব্যক্তিও ছিল একটা সিকিউরিটি কোম্পানির মালিক, এবং তার সাথেই এত বড় একটা ফ্রড হয়ে গেছে। তো বেসিক্যালি যে ঘটনাটা হয়েছে আপনাদের যদি একটু খুলে বলি তাহলে আপনারা খুব ভালোভাবে বিস্তারিত বুঝতে পারবেন। প্রথমে যেটা হয়েছে সেটা হচ্ছে 1 ঘন্টার মধ্যে কাজটা হয়ে গেছে, অর্থাৎ প্রথমে লোকটার কাছে একটা মিসড কল আসে, সে নরমাল মিসড কল ভেবে সেটাকে রেখে দেয়। তারপরে 1 ঘন্টার মধ্যে আরো 3-4 বার বা অনেকবার কিন্তু মিসড কল আসে, তার মধ্যে 3-4 বার সে রিসিভ করেছে। রিসিভ করার পরে দেখছে যে ওইখান থেকে কোনো রকম শব্দই শোনা যাচ্ছে না, অর্থাৎ রিসিভ তো করলো তারপরে ওই পাশ থেকে কেউ কথাও বলছে না, কেউ কোনো আওয়াজও করছে না, পুরো ব্ল্যাঙ্ক। এবং 3-4 বার এরকম হওয়ার পরে সে দেখলো হঠাৎ করে তার মোবাইলে একটা মেসেজ এসেছে যে তার অ্যাকাউন্ট থেকে 50 লাখ টাকা কাটা গেছে, এবং তখনই তার হুশ আসে এবং সাথে সাথে সে সাইবার থানায় গিয়ে একটা কমপ্লেন করে দেয়। এখানে আপনার কি মনে হচ্ছে যে কিভাবে 50 লাখ টাকা গেল? শুধু তো মিসড কলই আসছিল, আর তো কিছু হয়নি, তাহলে 50 লাখ টাকা গেল কি করে? ওই লোকটা না কোনো ডিটেলস দিয়েছে, না কোনো ইনফরমেশন দিয়েছে, না কোনো ব্যাংকের ইনফরমেশন দিয়েছে, না কোনো রকম পিন শেয়ার করেছে, তারপরেও কিন্তু 50 লাখ টাকা কি করে গেল? যদিও এটা নিয়ে সাইবার ক্রাইম কোনো রকম কিন্তু আপডেট দেয়নি যে এটা অ্যাকচুয়ালি কিভাবে হয়েছে। এটা হওয়ার 2 রকম সম্ভাবনা রয়েছে। এক হচ্ছে ওই ব্যক্তির পুরো ফোনটাই হ্যাক হয়ে গেছে, এবং যার ফলে কি হয়েছে, ফ্রডাররা তার টাকাটা নিয়ে নিচ্ছিল, তখন বারবার মিসড কল দিয়েছে এবং মিসড কল দিয়ে দিয়ে লোকটাকে বিজি রেখেছে, যাতে কোনো যদি এসএমএসও আসে সে সেটাকে ইগনোর করে দেয়, সেই মিসড কলের উপরে তার ফোকাস থাকে। এবং যার জন্য কিন্তু যখন হ্যাকাররা কাজগুলো করছিল বারবার বারবার মিসড কল দিয়ে যাচ্ছিল, এবং মিসড কল দেওয়ার পরে লোকটা বারবার মিসড কলগুলো চেক করছিল, কোনো কোনো বার ধরছিল, এই নিয়ে কিন্তু বিজি থাকছিল। এবং বিজি থাকার সময়ই তার ফোনে এসএমএসও এসেছে, কিন্তু সে বুঝতে পারেনি। হ্যাকাররা সেটা নিয়ে সেটাকে কাজে লাগিয়ে 50 লাখ টাকা তারা উইথড্র করে নিয়েছে। সেকেন্ড যেটা পসিবিলিটি রয়েছে সেটা হচ্ছে যে এই যে লোকের সিমটা রয়েছে সেই সিমটা ক্লোন হয়ে গেছে, এবং ক্লোন হওয়ার পরে যেহেতু বুঝতেই পারছেন ক্লোন হয়ে গেছে, তার মানে হ্যাকারদের কাছে এক প্রকার এই লোকের সিমটা রয়েছে, এবং বারবার বারবার এই লোককে মিসড কল পাঠিয়ে তাকে বিজি রাখছিল। এবং যখন টাকা তোলার এসএমএসটা আসে বা টাকা তোলার যে পিনটা আসে, সেই পিনটা কিন্তু হ্যাকারদের কাছে চলে যায় এবং তারা সেটাকে ইউজ করে টাকা তুলে নেয়, এবং এই লোকের কাছে ডাইরেক্ট টাকা তোলার যে এসএমএস সেটা আসে, অন্য যে মেসেজটা এসেছিল সেটা সে দেখতে পায়নি বা ইগনোর করে গেছে। এই 2টো পসিবিলিটি কিন্তু রয়েছে, একটা হচ্ছে সিম ক্লোনিং এর, একটা হচ্ছে ফুল মোবাইলটাই হ্যাক হয়ে গেছে। এই 2টো ভাবেই কিন্তু এই কাজটা করা যেতে পারে। তবে বিষয়টা যেহেতু 50 লাখ টাকার, যার জন্য কিন্তু একটা বড় রকমের তদন্ত হবে এবং আমার বিশ্বাস যে ধরেও নিতে পারে। আপনাদের যদি কোনো আইডিয়া থাকে যে এই হ্যাকটা কিভাবে হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন যে এই পদ্ধতি অবলম্বন করতে পারে। যেহেতু সাইবার সেল থেকে কোনো রকম আপডেট আসেনি, আমি আপনাদের 2 রকম প্রবাবিলিটি বললাম যে এই 2ভাবে হলেও হতে পারে, যে আমরা কোনো কিছু শেয়ার না করেও কিন্তু আমাদের ব্যাংক আনসেফ হতে পারে বা আমাদের ব্যাংক থেকে টাকা চুরি যেতে পারে। আপনাদের সবাইকে সাবধানে থাকতে বলছি, কারণ সাবধান হয়েও এখন খুব বেশি লাভ হচ্ছে না, তার মধ্যেও কিন্তু এই কাজগুলো হয়ে যাচ্ছে। তো আপনাদের কি থট অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করে দেবেন আপনাদের ফ্যামিলি গ্রুপে বা ফ্রেন্ডসদের গ্রুপে, যাতে তারা বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।